আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের আজকে আলোচনা বিষয় বোর মডেল তোমরা বোর মডেল সম্পর্কে অনেকেই জানো আজকে আমরা এই বুর মডেল এর এবং এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব আমি আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত যদি দেখো সেক্ষেত্রে তোমাদের কাছে এই বুর মডেল এবং এর সীমাবদ্ধতা যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে এবং সারা জীবন তোমাদের মনে থাকবে তো চলো আজকে এক কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বুর পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব এই বিষয়টা পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের কমন একটি বিষয় এই কারণে আমি বিষয়ের জায়গায় পদার্থ রসায়ন দুটি লিখে দিয়েছি তো আজকে আমরা এই বোর পরমাণু মডেল অর্থাৎ বোর পরমাণু মডেলে কি কি বলা আছে সেগুলো জানবো এবং এই মডেলের কি কি ত্রুটি আছে সেই ত্রুটি বা সীমাবদ্ধতা গুলো আজকে আমরা জানবো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই শিক্ষার্থীবৃন্দ আমি এখানে বোর মডেলের বোর পরমাণু মডেল সম্পর্কে বলেছি উনিশশো সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর পরমাণুর রেখা প্রণালী ব্যাখ্যার জন্য রাদার পরমাণু মডেলের ত্রুটি সমূহ সংশোধন করে তার সাথে ম্যাক্স প্লা গুণাঙ্কের কোয়ান্টাম মতবাদকে যুক্ত করে একটি পরমাণু মডেলের অবতারণা করেন তার নাম অনুসারে একে বোর পরমাণু মডেল বলা হয় আমি আবারও বলছি উনিশশো সালে ডেনমার্কের একজন পদার্থবিজ্ঞানী নিজ বোর পরমাণু রেখা বানালি ব্যাখ্যা করার জন্য ব্রাদারফুডের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো ছিল বা যে সীমাবদ্ধতা ছিল সেগুলো সংশোধন করে তার সাথে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদকে যুক্ত করে অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের সাথে সমন্বয় করে একটা পরমাণু মডেলের প্রস্তাব করেন এবং এই মডেলটিকে তার নামানুসারে বলা হয় বোর পরমাণু মডেল তাহলে চলো আমরা বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ কি কি সেগুলো দেখিনি অর্থাৎ বোর মডেলে বিজ্ঞানী বোর্ড পরমাণু সম্পর্কে কি কি প্রস্তাব দিয়েছেন পরমাণু মডেল সম্পর্কে পরমাণুর গঠন সম্পর্কে সেই প্রস্তাব বা স্বীকার্যগুলো আমরা তো বিজ্ঞানী তার পরমাণু মডেলে প্রথমে যে প্রস্তাবটি করেন সেটি হচ্ছে সম্পর্কিত প্রস্তাব অর্থাৎ পরমাণুর গঠনে নিউক্লিয়াসের বাইরে কতগুলো শক্তি থাকে আমরা জানি তো সেই শক্তি সম্পর্কিত কিছু একটা প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটি হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত স্বস্তির শক্তি ও ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ আছে ইলেকট্রন সমূহ সর্বদা নিউক্লিয়াসের চারদিকে এই কক্ষপথে আবর্তন করে নির্দিষ্ট ব্যাসার্ধের এই কক্ষপথগুলোকে গুলোকে স্থির কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা সেল বা অরবিট বলে যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত দূরে তার শক্তি তত বেশি শক্তি সমূহকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা কি সেটা আমরা অন্য একটা লেকচারে জানবো এন এর মান ওয়ান টু থ্রি ইত্যাদি এন এর মান যদি ওয়ান হয় সেটা এন এর মান থ্রি হলে এম স্তর আমি এই বিষয়টা একটু সহজ করে বলছি বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটি করেন সেখানে তিনি বলেন যে পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো আছে শক্তি শক্তি এবং এবং নির্দিষ্ট মান রকম। আর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে এই কক্ষপথ গুলোতে আবর্তন করে নির্দিষ্ট ব্যাসার্ধের এই কক্ষপথ গুলোকে বলা হয় স্থির কক্ষপথ বা প্রধান শক্তি আর এই শক্তি গুলোর মধ্যে যে শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে যত দূরে তার শক্তি তত বেশি হবে অর্থাৎ সেই শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে তার শক্তিটা তত বেশি থাকবে আর এই শক্তি স্তর সমূহকে প্রধান কোয়ান্টন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। ওয়ান হবে সেটা হবে প্রথম শক্তি স্তর এবং এটাকে কে দিয়ে প্রকাশ করা হয় এন এর মান যদি দুই হয় সেটা দ্বিতীয় শক্তি স্তর এন এর মান থ্রি হলে সেটা তৃতীয় শক্তি স্তর এবং এটাকে এম দিয়ে প্রকাশ করা হয় তো এই ছিল সত্যি স্তর সম্পর্কিত প্রস্তাব আমরা পরের স্লাইডে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি বোর পরমাণু মডেলের একটা চিত্র দিয়েছি এখানে মাঝখানে যে অংশটা দেখছো নীল প্লাস দিয়ে সেটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস এবং এখানে কালো যে মাইনাস দিয়ে যে বৃত্তাকার অংশগুলো দেখছো সেগুলো হচ্ছে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে গুণায়মান আছে এখানে এন দ্বারা এই যে এখানে আমি লিখে দিয়েছি এন এর মান ওয়ান কে শেল এটা হচ্ছে দ্বিতীয় শেল এন এর মান টু এটা হচ্ছে এল শেল এবং এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দেখানোর চেষ্টা করেছি এই যে বৃত্তাকার এই যে পটটা সেটা হচ্ছে প্রথম শক্তিস্তর বা প্রধান শক্তি সরি একটা এখানে যেটা এটাও একটা প্রধান শক্তি স্তর তো এই ছিল পরমাণু গঠনটা আসলে এরকমই হয় বুর মডেল অনুসারে তো আমরা বুর মডেলের দ্বিতীয় যে প্রস্তাব সেই প্রস্তাবটা দেখি বিজ্ঞানী ভুল তার পরমাণু মডেলে দ্বিতীয় যে প্রস্তাবটি করেন সেটি হচ্ছে কৌনিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব তিনি বলেন প্রতিটি শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌনিক ভরবেগ নির্দিষ্ট পরিক্রমণরত কথা মানে হচ্ছে গুণায়মান এবং তা এইচ বাই টু পাই এর পূর্ণ আমি আবারও বলছি প্রতিটি শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌনিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এইচ বাই টু পাই এর পূর্ণ গুণিত অর্থাৎ বুর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌনিক ভরবেগ এম ভি আর এখানে এখানে হচ্ছে ইলেকট্রনের ভর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ কৌণিক ভর বেগ এম ভি আর সমান এন এইচ বাই হচ্ছে কক্ষপথের সংখ্যা অর্থাৎ প্রধান শক্তি বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তো আমি আবারও বলছি এটা যে বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভর মানটা নির্দিষ্ট এবং তার মান হবে এম ভি আর পাই আমি কথাগুলো এখানে লিখে দিয়েছি এখানে এইচ হচ্ছে প্লাঙ্গেট যুবক এন মানে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এন এর মানটা ওয়ান টু থ্রি ইত্যাদি হবে তো এই ছিল কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব আমরা পরে স্লাইটে যাই শিক্ষার্থীবৃন্দ এখানে আমি বোর মডেলের তৃতীয় যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি দিয়েছি শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব অর্থাৎ বিজ্ঞানী বোর শক্তির বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটি করেন সেটি হচ্ছে একটি প্রধান শক্তিস্তরে স্তরে আবর্তনরত এই ইলেকট্রন শক্তির শোষণ কিংবা বিকিরণ করে না এই কথাটা মানে হচ্ছে যখন কোন একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তন করবে বা গুণায়ন থাকবে তখন সেই ইলেকট্রনটি শক্তির শোষণ বা বিকিরণ করবে না অর্থাৎ শক্তি গ্রহণও করবে না বর্জনও করবে না ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে স্থানান্তরের সময় যদি কোনো কারণে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হয় সেক্ষেত্রে ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে আমি আবারও বলছি ইলেকট্রন যখন একটা শক্তি থেকে অন্য একটা শক্তি স্তরে স্থানান্তরিত হবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সেই ইলেকট্রনটা গ্রহণ করবে অথবা বর্জন করবে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে অর্থাৎ উচ্চ শক্তি থেকে যখন একটা ইলেকট্রন কম শক্তির একটা শক্তি স্তরে যাবে অর্থাৎ নিম্ন শক্তি যাবে তখন সেই ইলেকট্রনটা শক্তি বর্জন করবে বা ত্যাগ করবে আবার নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে সেই ইলেকট্রনটা শক্তি গ্রহণ করবে বা শোষণ করবে আমি এখানে লিখে দিয়েছি যদি নিম্ন শক্তির কক্ষপথের শক্তি ই এবং উচ্চ শক্তির কক্ষপথের শক্তি ই হয় তাহলে শোষিত বা বিকৃত শক্তি ডেল ই কে নিম্ন রূপে প্রকাশ করা হয় টু সমান ডেল ই অর্থাৎ বিজ্ঞানী বুর শক্তির বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটি করেছেন অর্থাৎ ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হবে তখন শক্তির যে শোষণ বা বিকিরণ ঘটবে সেই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ হবে ডেল এবং এটার মান হবে দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান এবং এটার মান হবে এইচ নিউ এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের যুবক আর নিউ হচ্ছে কম্পাঙ্ক এটাকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা এখানে সি হচ্ছে আলুর বেগ ল্যামডা হচ্ছে তরঙ্গ আমি নিচে এই বিষয়গুলো লিখে দিয়েছি এখানে ডেল ই শক্তি স্তরের দুটির শক্তির পার্থক্য এবং এইচ প্লাঙ্কের দ্রবক নিউ হচ্ছে বিকৃত বা শোষিত শক্তির কম্পাঙ্ক ল্যামডা বিকৃত বা শোষিত শক্তির তরঙ্গ সি হচ্ছে আলোর বেগ আমি এখানে চিত্রে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণের বিষয়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এখানে দেখো আমি একটা পরমাণু দেখিয়েছি একটা ইলেকট্রন যখন এই দ্বিতীয় শক্তি থেকে প্রথম শক্তি স্তরে গমন করবে স্থানান্তরিত হবে তখন দেখো এটা যেহেতু দ্বিতীয় শক্তি উচ্চ শক্তি স্তর উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা এক্ষেত্রে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হচ্ছে অতএব ক্ষেত্রে। শক্তির বিকিরণ ঘটবে অর্থাৎ ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করবে এবং সেই শক্তির মানটা হবে ডেল ই আর দ্বিতীয় চিত্রে আমি এখানে দেখিয়েছি যে প্রথম শক্তিস্তর থেকে অর্থাৎ নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি একটা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে এই ক্ষেত্রে ইলেকট্রনটা শক্তি শোষণ করবে এবং সেই শোষিত শক্তির মানটা হবে ডেল ই তো এই ছিল এই স্লাইডে আমরা পরের স্লাইডে যাই শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখবো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা অর্থাৎ বোর পরমাণু মডেলের যে ত্রুটিগুলো গুলো আছে সেই ত্রুটি নিয়ে আমরা এখন এই স্লাইডে আলোচনা করব প্রথমে আছে দেখো বুর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ এই বুর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণু আছে তাদের পারমাণবিক বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে না দ্বিতীয় যে ত্রুটিটা সেটা হচ্ছে বুর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা কিন্তু ক্ষেত্রের প্রভাবে এটাকে জিমেন প্রভাব বলা হয় এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এটাকে স্টার্ক প্রভাব বলা হয় বিজ্ঞানী স্টার্ক দেখিয়েছিলেন যে ইলেকট্রন যেহেতু চার্জিত কণিকা এটা যখন আহ গুণায়মান থাকবে তখন এখানে একটা তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি হয় এবং এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় এবং এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে বর্ণালী রেখাগুলো সেগুলো আরো একাধিক রেখায় বিভাজিত হয় তো এই বিষয়গুলোকে প্রভাবটাকে বলা হয় জিমেন প্রভাব বলা হয় স্টার্ক প্রভাব তো ওনারা দেখিয়েছিলেন যে বর্ণালী রেখাগুলো এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে আরো সূক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত হয় যা বোর মডেল ব্যাখ্যা করতে পারে না এটা একটা ত্রুটি ছিল তৃতীয় যে ত্রুটিটা ছিল সেটা হচ্ছে বোর মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধু বৃত্তাকার কক্ষপথে গুণায়মান কিন্তু পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধু শুধু বৃত্তাকার কক্ষপথ নয় উপবৃত্তাকার কক্ষপথে গুণায়মান থাকে এই যে ত্রুটিটা সেটা আছে যে বুর মডেল অনুযায়ী অর্থাৎ বিজ্ঞানী বুর বলেছিলেন পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধু বৃত্তাকার কক্ষপথে গুণায়মান কিন্তু বিজ্ঞানী সোমার ফিল্ড বিজ্ঞানী সোমার ফিল্ড বলেছিলেন যে পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধু বৃত্তাকার কক্ষপথ নয় উপবৃত্তাকার কক্ষপথে গুণায়মান থাকে চতুর্থ যে ত্রুটিটা সেটা হচ্ছে বুর মডেলে পরমাণুকে দ্বিমাত্রিক একটা বিষয় বা বস্তু হিসেবে উপস্থাপন করা হয়েছে তাই বুরের পরমাণু চিত্র থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না আমি আবারও বলছি বোর মডেলে পরমাণুকে দ্বিমাত্রিক বস্তু হিসেবে দেখানো হয়েছে তাই বুর পরমাণু চিত্র থেকে বা বুর পরমাণু মডেল থেকে পরমাণুর যে প্রকৃত ত্রিমাত্রিক যে কাঠামোটা আছে সেই কাঠামো সম্পর্কে আমরা ধারণা পাই না বোর পরমাণু মডেলের পঞ্চম যে ত্রুটিটি ছিল সেটি হচ্ছে বোরের পরমাণু গঠনে ইলেকট্রনকে কণা হিসেবে ধরা হয় ওই গঠন থেকে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান ও গুণনের বিষয় জানা যায় কিন্তু ডি ব্রগলি মতবাদ অনুযায়ী আমরা জানি ইলেকট্রন শুধু কণা নয় ইলেকট্রনের তারের চুম্বকীয় বৈশিষ্ট্যও রয়েছে অর্থাৎ ইলেকট্রনকে ডি ব্রগলি একটি তরঙ্গ আকারে উপস্থাপন করেছেন এই বিষয়টা পরমাণু মডেলে অর্থাৎ বোর পরমাণু মডেলে এই বিষয়ে অর্থাৎ ইলেকট্রনের বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কিছু বলা ছিল না এছাড়া মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে গণ্য করা একটি নির্দিষ্ট মুহূর্তে এর অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায় কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায় না আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা একটু যদি দেখি আমরা জানি বিজ্ঞানী হাইজেনবার্গ উনিশশো সালে বলেছিলেন কোন বস্তুর অবস্থান ও ভরবেক একই সঙ্গে নির্ণয় করা যায় না এবং ইলেকট্রনটা যেহেতু অতিশয় ক্ষুদ্র একটা কণা ইলেকট্রনের একই সঙ্গে উভয় রূপ প্রদর্শন করা সম্ভব না তাই ইলেকট্রনের অবস্থান নিশ্চিতভাবে বের করতে গেলে ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়বে অর্থাৎ হাইজেনবার্গে অনিশ্চিত নীতি বলছে যে একই সময়ে ইলেকট্রনের অবস্থান ও ভরবেক নির্ণয় করা সম্ভব নয় কিন্তু বিজ্ঞানী বোর্ড তার পরমাণু মডেল ইলেকট্রনকে কণা হিসেবে গণ্য করায় একটি নির্দিষ্ট মুহূর্তে এর অবস্থানও ভরবেগ নির্ণয় করা যায় আর এই বিষয়টি হাইজেনবার্কে অনিশ্চয়তা নীতির সাথে মিলে না অতএব এটা একটা ত্রুটি ছিল তো এই ছিল এই স্লাইডে আমরা পরের স্লাইডে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ ধরে আমার লেকচার দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা আমার লেকচার দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া যাও আর যারা ইতিমধ্যে আমার সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে যাতে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছায় এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও ভিডিও লিঙ্কটি দিয়ে দিবে যাতে তোমাদের বন্ধুরাও আমার এই ভিডিওটি দেখতে পায় এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখে যাতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই তারা সেই ভিডিওটি পেয়ে যায় তো আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানে শেষ করছি আল্লাহ হাফিজ